আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই আগামী সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে শেখেন যেদিন বাংলাদেশের তরুণরা রাষ্ট্রের এই ষড়যন্ত্র উন্মোচন করে দিতে পারবে সেই দিন শেখ হাসিনার পায়ের তলায় মাটি নাই, ঘুরে যাবে। আমরা বিপন্ন, আমাদের চোখের সামনে এই দেশ, এই সংসার, এই মাতৃভূমি নষ্ট হবে, এটা আমরা দেখতে চাই না। আপনারা কি দেখতে চান? বলছে বন্ধ করার ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হয় সবার শেষে তালিকায় আসবে শিক্ষা প্রতিষ্ঠান। আবার খোলার সময় সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিতে পারে নাই। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই আগামী সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। তাদের শিক্ষা জীবনের এই ক্ষতি আছে, কত বড় ধরনের ক্ষতি তারা তো ভেদ করতে পারছে না। ছাত্রদের রাজপথে নামতে হবে। এই সরকার কোনো মতে তাদের 5 বছর পার করতে পারলে হয়, কিন্তু সরকার আমাদের গোবরে অবস্থা এসে দাঁড়িয়েছে। সরকার নিজেও জানে না কখন তার আসলে বিপদে পড়তে পারে। আমরা বলবো এইভাবে আমরা একটা দেশকে চলতে দিতে পারি না। এখানে অনেক মুক্তিযোদ্ধারা আছেন, স্বাধীনতার সমান জয়ন্তী পালন করা হয়েছে। এই মুক্তিযোদ্ধাদের কয়েকজনকে দাওয়াত দিয়েছে রাষ্ট্র অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধের সময় ভারতের উত্তর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক নেতা নরেন্দ্র মোদীকে এনে দেশে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মোদীকে বাংলাদেশে কিছু ওখানে উপলব্ধ লাগাই দিয়েছে। আমি কোনো দীর্ঘ বক্তব্য দেব না, আমি শুধু একটা কথাই আপনাদের বলতে চাই। আমরা এমন একটা সরকারের আমলে আছি যেই সরকার মানুষকে তোয়াক্কা করে না, মানুষের স্বার্থের প্রতি, মানুষের জীবনের প্রতি তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, কিন্তু তারপরও তারা বহাল তবিয়তে ক্ষমতায় আছে। ক্ষমতায় আছে এই কারণেই জনগণের মধ্যে যে ঐক্য সৃষ্টি করে, যে আন্দোলন তৈরি করে, এই সরকারকে ধাক্কা মারা দরকার, সেটা আমরা এখনো মারতে পারছি না। আমাদের তরুণরা এখনো মোবাইলে বন্দি, আমাদের তরুণদের চিন্তা করতে হবে। চিন্তা করতে না শিখলে, মোবাইলে বন্দি থাকলে শেখ হাসিনার ফ্যাসিবাদকে লড়া যাবে না, মোবাইলে সেলফি তোলা যাবে। কাজেই সেলফি আপনারা তোলেন, ছবি আপনারা তোলেন, কিন্তু একটু চিন্তা করতে শেখেন। যে চিন্তা করতে পারলে এই যে শেখ হাসিনা ভোট চুরি করে ফেলতে পারছে, রাতের আঁধারে মানুষের অধিকার লুকিয়ে নিতে পারছে, টিকা নিয়ে মানুষের স্বার্থ দেখার বদলে এই যে বিদেশি কোম্পানি, বিদেশি দেশ ভারত কিংবা গোয়েন্দা সংস্থা কিংবা নানান রকম কায়েমি স্বার্থ তাদের কথা শুনছে, জনস্বার্থ দেখছে না। এই যে স্বাস্থ্যের অবস্থা, এই করোনা কালে যেভাবে দুর্নীতির মধ্যে গেছে এবং এখন তামাশা বানিয়েছে, অনেক আগে প্রাচীন দেশ রোমান সভ্যতার কথা অনেকেই হয়তো আপনারা শুনে থাকবেন। সেখানে যখন স্বৈর শাসকরা ছিল, তারা যখন মানুষের উপরে ভয়াবহ অত্যাচার করত, তখন মানুষ বিক্ষুব্ধ হয়ে যেতে পারে। এই কারণে তারা মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য,
গ্লাডিয়েটরদের মানে বড় বড় যোদ্ধাদের লড়াই আয়োজন করত, যেগুলো নিয়ে এখন অনেক ছায়া ছবি তৈরি হয়েছে। আমাদের দেশে এখন তার এই রকম মল্লযুদ্ধ আয়োজন করে সরকার আপনাদের দৃষ্টি কাটতে পারবেন না। দৃষ্টি কাটতে হলে একজন নায়িকা লাগবে, সেন্সেশন রগরগের কাহিনী লাগবে, এবং সেই কাহিনী তারা তৈরি করছেন। আমাদের পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, রাষ্ট্রের পয়সায় যারা চলেন, সেই সমস্ত বাহিনীর জনগণের সাথে আস্থার সম্পর্ক থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরকার লোকজনের নাম জড়িয়ে যাচ্ছে, কে নাকি কার সাথে দ্বন্দ্বে লিপ্ত। আমরা শুনছি নানান রকম বড় বড় মহল, স্বার্থ টাকাওয়ালা, এমনকি বিদেশি শক্তিরা নানানভাবে যুক্ত। সরকার এখন তাকে নিয়ে খেলছেন জনগণ যাতে তার এই স্বাস্থ্যের সংকট, আজকে যে দুর্নীতি লুটপাট, এই লুটপাটের যে সংকট, মানুষ মরছে তার যে সংকট, সেটা নিয়ে প্রতিবাদ না করে। তারা পরিমণি নিয়ে আটকে থাকে, প্রতিদিন রগরগে সংবাদ। আর কতভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায়। পরিমণি কার কাছ থেকে 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছেন, তাতে উনি খুব খারাপ। আর যিনি দিয়েছেন 3 কোটি টাকা দিয়ে গাড়ি, তিনি বোধহয় দুধ খান, তিনি বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। নারীর জন্য এক আইন আর পুরুষের জন্য আরেক আইন, এইটাই দেশে তৈরি করা হচ্ছে। কাদের জন্য? কোন শক্তিকে শক্তিশালী করার জন্য? আপনাদের সরকারের ষড়যন্ত্র, নানান গোয়েন্দা সংস্থার ষড়যন্ত্র, সমস্ত কিছু সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমাদের চিন্তা করতে শেখা উচিত। যেদিন আমরা চিন্তা করতে শিখব, সেই দিন ফেসবুক সয়লাব হয়ে যাবে সরকারের অত্যাচার, রাষ্ট্র শক্তির অত্যাচারের বিরুদ্ধে। এই যে একটা বিশাল রাষ্ট্র শক্তি, যার হাতে আইন, ক্ষমতা, সমস্ত কিছু, একজন নারী তিনি যদি অপরাধ করে থাকেন, তার বিরুদ্ধে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কিন্তু মনে হলো বাংলাদেশের সমস্ত রাষ্ট্র একজন নারীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশে আর কোনো ঘটনা নাই। এই যে রাষ্ট্র আপনার ঘরের ভিতরে যখন তখন ঢুকে যায়, আপনার বিরুদ্ধে যা তা বলে, আপনাকে যখন তখন যা ইচ্ছা তা বানিয়ে দিতে পারে, এই রাষ্ট্রকে প্রশ্ন করতে শেখেন, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে শেখেন। যেদিন বাংলাদেশের তরুণরা রাষ্ট্রের এই ষড়যন্ত্র উন্মোচন করে দিতে পারবে, সেই দিন শেখ হাসিনার পায়ের তলায় মাটি নাই, উড়ে যাবে। বন্ধুরা আমার, আমরা পরিষ্কার করে এই যে আজকে সমাবেশ, এই সমাবেশ থেকে একটা কথা বলতে চাই। সরকার, জনগণের বিরুদ্ধে আপনারা যা করতে চাইছেন, করতে গিয়ে জনগণের অধিকার যেভাবে প্রতিদিন হরণ করছেন, রাষ্ট্রটাকে আপনারা পুরোপুরি জনগণের মুখোমুখি করে তুলছেন। এই রাষ্ট্র পত্তন হয়েছে লক্ষ কোটি মানুষের রক্তের বিনিময়ে। মুক্তিযোদ্ধারা এখানে অনেকে বসে আছেন, আপনারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষের বিরুদ্ধে এই রাষ্ট্রকে প্রতিপক্ষ দাঁড় করাবেন, বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে না। কাজেই রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান, সেনাবাহিনী, বিচার বিভাগ, আমলাতন্ত্র এবং সব ধরনের প্রতিষ্ঠান, আমরা তাদের প্রতি আহ্বান জানাই, এই দেশ কোনো একজন ব্যক্তির নয়, কাউকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশকে আপনারা ভয়াবহ ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারেন না। আমরা জনগণের অধ্যক্ষ চাই এবং জনগণের সংগ্রাম গড়ে তুলতে চাই, এবং রাষ্ট্রের যখন জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, রাষ্ট্রের ভেতরকার মানুষের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের মূল যে চেতনা,
মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জনগণের স্বাধীনতার যে চেতনা তাকে রক্ষা করা, যারা ক্ষমতা দখল করে রাতের আধারে, যারা রাতের আধারে ভোট চুরি করে, যারা জনগণের বিরুদ্ধে নানা ধরনের রাষ্ট্রীয় শক্তিকে লাগিয়ে দিয়ে তার অধিকার হরণ করে, তাদেরকে রক্ষা করা এই রাষ্ট্রের কর্তব্য নয়। কাজেই বাংলাদেশের সমস্ত মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দরকার মানুষের জীবন বাঁচানো। তিন দফা দাবি তোলা হয়েছে, এই তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে, না পারলে ক্ষমতা থেকে সরে যান। ভোটাধিকার প্রতিষ্ঠা আমরা করব, আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই যে রাষ্ট্রটা যারা জনগণের গলা টিপে ধরতে চায়, রাষ্ট্রটাকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বানাবো, সেই লড়াইটা করার চিন্তা আপনারা করবেন, ঐক্যবদ্ধ হবেন সেই আশাবাদ রেখে।